ও রাবিয়া আসলামি, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ লও। তোমারে যে কড়া ভাষায় একটা কথা কই দিলাম, কেয়ামতের ময়দানে আমি তো আসামি হই যাইব, আমি তো বিপদগ্রস্ত হই যাইব, মেহরবানি করিয়া তুমি আমার রূপে তাকে প্রতিশোধ নাও। ও যুবক ভাইয়ের, আজকে আমরা কত মানুষরে গালি দেই, কত মানুষরে কষ্ট দেই, কত মানুষরে এই জবান দিয়া তুচ্ছ বাচ্চ করি আছে না নাই। সামান্য একটা খোড়া কথা কর কারণে কথাটা একটু কঠিন হয়ে গেছে। বুধ বাইলাইছেন রাবিয়া ইসলামী, কষ্ট বাইলাইছেন। হযরত আবু বকর কইলা, বাইরে আমার কাছ থেকে তুমি প্রতিশোধ লই লও, আমি তোমার জেলা কইছি বলা তুমি খাও। রাবিয়া ইসলামী বলেন, আমি বললাম না না, আমি আপনারে এইভাবে কোনো কথা বলতে পারবো না। জোরা জোরে শুরু করে দিলে আবু বকরে। রাবিয়া ইসলামী কইলা না। এক পর্যায়ে আবু বকরে ডাক দিয়া কইলা, রাবিয়া ইসলামী তুমি যদি প্রতিশোধ নেও না আল্লাহর নবীর দরবারে আমি নালিশ জ্বালাইব, আর নবীর মাধ্যমে তোমারে দিয়ে আমার উপরে তাকে প্রতিশোধ নেওয়াইব। সুবহানাল্লাহ। চিন্তা খতরা নেই যে আমি যেমন উদাহরণ, যেমন আমি আপনারে গালি দিলেইছি, তাই না? আমার মানুষের সামনে গালি দেই না কেন, ওখানে লাগে বিচারি ধরবো গিয়ে যে আমার মানুষের সামনে একটা গালি দিতা। চিন্তা খতরা নেই। আইস তুমি একজনটে লাত মারি দাঁড়ায়, একজনটে তাপ্পড় মারি দাঁড়ায়, একজনটে গালি দিলা রায়, একজনটে তুচ্ছবাচ্চ খড্ডায়, সমাজের সামনে লাঞ্ছিত অপমানিত খড্ডায়, আর তুমি মন খড্ডায় এটা খুব বেটাগিরি করছো। ই বন্দার কাছে তুমি মাফ সারায় না, ই বন্দারে তুমি খুশি করার না খড্ডায় না, এটার বিচার আছে না নাই হোক কাছে? ও যুবক ভাইয়ের, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا النار التي أعدت للكافرين وأطيعوا الله والرسول لعلكم ترحمون وقال النبي صلى الله عليه وسلم من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة
أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত আজকের এই মুবারক জলসার সভাপতি সাহেব, সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, যুবক ভাইহল, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা বইনহল, আল্লাহ পাকের লাখ কোটি শুক্রিয়া। আজকে এই মসজিদের কেন্দ্র করিয়া একদিনই জলসার আয়োজন করছে, মুবারক জলসাত আমরা কিছু মানুষ এখন উপস্থিত হইতে পারছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা এই বরকতি মজলিস জান্নাতি বাগান গুনাহ মাফ হওয়ার মজলিস আশার এবং বসার তৌফিক দান করছেন, সেই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা দীর্ঘ সময় বয়ান শুনছেন, বুজুর্গ উলামায়ে কেরাম কোরআন হাদিস তাকিয়া গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন, আমার পরেও বয়ান হইব। আমরা যেখানে শুনছি আর সামনের দিকে যেখানে আলোচনা শুনব, প্রত্যেকটা কথারে আমরা জিন্দগির মধ্যে ফিটিং করতাম, আমলে জিন্দগির মধ্যে আনতাম, ওখানে তোর উপরে আমল করতাম, জিন্দগির যে ভুলগুলাই মাহফিল ধরা পড়ে ওখানে তোরে আমরা সংশোধন করে লইতাম, ইসলাহ করে লইতাম। উদ্দেশ্য হইত এই মাহফিল আমি বহিলাম যে মাত কথা শুনলাম আমার জীবনে কেমন ভুল ত্রুটি আছে,
এই ভুল ত্রুটিগুলা যখন আপনি বুঝবা আমি এই সমস্ত গুনার মধ্যে মুবতলা আছি, যেটা কোরআন হাদিসের খিলাফ, এই সমস্ত কাজ আপনি ছাড়ি দিতা, নিজরে ইসলাহ করে লইতা, সংশোধন করে লইতা, আল্লাহর কাছে তৌবা করে লইতা, আমল করা শুরু করে দিতে। আজ তো আমরা বয়ান শুনি, আমলের চিন্তা করি না, আমরা প্রত্যেকে আমল করার চেষ্টা করতাম হোকা ইনশাআল্লাহ। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এক আল্লাহর বান্দা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, উত্তম ব্যক্তি কে, উত্তম মানুষ কে? নবী যে ফরমাইলা যে লম্বা হায়াত পাইল আর বালা আমল করল, সুবহানাল্লাহ। আবার ওই ব্যক্তি জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, নিকৃষ্ট মানুষ কে? নবী যে ফরমাইলা যে হায়াত লম্বা হইল আর আমল খারাপ করল। আপনারা এই মাহফিলের মধ্যে যারা উপস্থিত আছেন চিন্তা লাগাইয়া দেখো, আপনার বয়স 50, আপনার বয়স 60-65, আপনি অনেক লম্বা হায়াত ফেলিছেন আলহামদুলিল্লাহ। আপনার চকুর সামনে আপনার নাতি কবর গেছে গিয়া, আপনার চকুর সামনে আপনার ছোট ভাই কবরের বাসিন্দা হয়ে গেছে, আপনার চকুর সামনে তাকে আপনার ছেলে কবরের বাসিন্দা হয়ে গেছে, তো তার হিসাবে আপনি তো লম্বা হায়াত হইলেন না, আপনি কতটুকু বালা আমল করলেন, আপনি সঠিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িত রানি, আপনি রমজান মাস আইলে রোজা রাখরানি, আপনি সকালে বিকালে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত খতরানি, আপনি দিনী মাহফিলের মধ্যে বেশি সময় দিতরানি না দুনিয়ার মাহফিলে সময় বেশি দিতরা, আপনি বালা বালা নেক আমলগুলা খতরানি, যদি করিয়া তখন তাহলে তো বোঝা গেল আপনার জিন্দগিটা দামি, আর যদি করেন না তাহলে বোঝা গেল আপনার এই জীবনের কোনো দাম নাই, কোনো মর্যাদা নাই। তাই আপনার জিন্দগিটার দামি কেমনে বানানো যায়, আপনার জিন্দগিটার শ্রেষ্ঠ কিভাবে বানানো যায়, ও ফিকির ও চিন্তা আমরা মধ্যে রইত। আমরা খালি ওয়াজ শুনলাম খুব মজা লাগছে, অমুক হুজুর আইসলা খুব মজার বয়ান করছে, বাদর দিন ফজর নাই, ফজর নামাজ জমাতে ফড়িবায়, পাঁচ অক্তর নামাজ জমাতে ফোড়ার চেষ্টা করবায়, হাত উঠে ইনশাআল্লাহ। এটাই তো সবচেয়ে বড় জিন্দগির মধ্যে বড় হাম হইল, ইমানের পরে সবচেয়ে বড় এবাদতর নাম হচ্ছে নামাজ, ইমানের পরে সবচেয়ে বড় হাম হইল নামাজ। নামাজ যখন মানুষের সমাজের মানুষে পড়েন না আর বালা খাম কয়টা করব, সবচেয়ে বড় এবাদত যে গু আল্লাহ ওগু করেন না ভাই, এখন বালা খাম করো, নেক আমল করো, আপনি উচ্চ মর্যাদাত পৌঁছিবা, আপনার জিন্দগি দামি হইব, দুনিয়া তো দামি, খবর গেলেও দামি হইব, সুবহানাল্লাহ। হযরতে খাজা বাহাউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাই বিখ্যাত একজন বুজুর্গ আল্লাহর বলি, বালা খাম করলে কিলা মানুষ দামি হয় দেখো, নকশবন্দি তরিকার হযরতে খাজা বাহাউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাই একদিন রাস্তা বাহাটিয়া যাইতিরা, দেখুন এক কবরস্থানের নিকটে একটা কুত্তা আস্তে শরীর ফুসি গেছে, গা হয়ে গেছে, অচল হাঁটতে পারে না। খাজা বাহাউদ্দিন বুখারী রহমতুল্লাহ আলাই যাওয়া বন্ধ করিয়া কুকুরের দ্বার গেলা, গিয়া ওগুর খেদমত করা শুরু করলা, ফানি দিয়ে দোয়াইয়া দিলা, যে জায়গাগুলার মধ্যে ফসা আছে গা আছে ও তার মাঝে ঔষধ মলমর ব্যবস্থা করে লাগাইয়া দিলা, রুটি আনিয়ে খাওয়াইয়া দিয়া গেলা, গিয়া ডেইলি খাজো যায় বাজার উজার করিয়া যে পয়সা বাসে ওগুন দিয়া রুটি বিস্কুট যেটা জিনিস কুকুরে খায়
মোটামুটি বিস্কুটের দরকার, রুটির দরকার, তা ব্যবস্থা করে লইয়া অনুয়ায় কবরস্থানে রহানো। আইয়া কুত্তা উগরে সামনে দিয়া খাওয়াইয়া খাজা বাহাউদ্দিন যাইন গিয়া। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, ফার্স্ট দিন যখন তার তলে মেহনত করলা, সুস্থ হয়ে গেল, ডেইলি খানিয়া নিয়ে দিলা। মুসলমান বাবারা আমার বায়ন হল, এই কুকুর সুস্থ হইয়া গেল গিয়া, কুকুরের পক্ষতা কেউ দোয়া আছে না নাই? আল্লাহর প্রত্যেকটা মখলুক আল্লাহর সৃষ্টি, তার খেদমত করার কারণে দোয়া পাইছেন নি না পাইছেন না? মুসলমান বাবারা, যুবক বাইয়াই নকল, ওই রাই স্বপ্ন দেখরা কে যেন বলতেছে, এ বাহাউদ্দিন বুখারি, তুমি একটা কুত্তার খেদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত মারিফতের দরজা খুলে দিলেছেন তোমার জন্য। সুবহানাল্লাহ, এই জামানার বড় অলি তোমারে আল্লাহ বানাই দিছে। সুবহানাল্লাহ, তো বালা খাবার মধ্যে লাগিয়ে তাহলে লাভ আছে না নাই? দুনিয়ার সাধারণ এক কুত্তার খেদমত করার কারণে এত দামি, এত উচ্চ পর্যায়ে যদি মানুষ পৌঁছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই কুত্তা বানাইছেন, সেই আল্লাহর যদি আবাদতর মধ্যে আপনি তাহলে সেই আল্লাহর আবাদত আর গুণগানের মধ্যে মুক্তলা, তাহলে আপনার দাম বাড়ব না কমব? এই চিন্তা, এই চেতনা, এই ফিকির আপনার মধ্যে আসেনি? আমরা তো খালি ওয়াজ শুনি, শুনিয়া মজা লাগে, কিন্তু দুনিয়ার দুকায় আমরা রে গাফিল বানাই দিছে। নমাজের খবর নাই, তিলাওয়াতের খবর নাই, জিকিরের খবর নাই, মানুষের খেদমতের খবর নাই, আল্লাহর মখলুকাতের খেদমতের খবর নাই, নেক আমলের চিন্তা নাই। নিজে কিলা খাইতাম, নিজে কিলা সম্পদ বানাইতাম, নিজে কিলা বড় হইতাম, জেসা মরলে মরি যাও, খালি আমি বড় হইলে হইছে, জেসার জায়গা জমি নইলে হোক না, খালি আমার জায়গা জমি হোক, জেসার গাড়ি বাড়ি হোক চাই না হোক, খালি আমার হোক, আর খেউরের দিকে চাওয়া নাই। এমন দুকার মধ্যে পড়ছে যে আখেরাতের কথা একবারে ভাউরি লইছে, এমন কি মৌত পর্যন্ত বলি গেছে। আচ্ছা, মৌতর চিন্তা এক মানুষের গেছে তাহলে হোক কাছাইন, ও মানু গু হজর সময় গুমর হইব নি? মৌতর চিন্তা থাকলে কোরআনের মাহফিল তুই বাড়িতে বইতে পারবো নি? হোক কাছাইন, এই মাহফিলের মধ্যে বইলে আল্লাহ খুশি হইন, এই মাহফিলের মধ্যে বইলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, হুকা বললা এক মাহফিল তুইয়া বাড়িতে রইব নি, গুনা কিলা মাফ করাই তো চিন্তা করবো না? করতো না, চিন্তা করব আমার ছোট ভাই কবরের বাসিন্দা হয়ে গেল, আমার বাতিজা কবরের বাসিন্দা হয়ে গেল, এক লোকে মক্তবর মধ্যে গেলাম, স্কুলে গেলাম, খেলাধুলা করলাম, সে আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে, কোনদিন আমারও ডা খাইব, আমিও কবরের বাসিন্দা হই যাইব, আমি আমার জীবনটার কিভাবে সংশোধন বানাইতে পারি, কোরআনের মাহফিলে যাই জীবনের ভুল ত্রুটিগুলা ধরা পড়ব, আমি আমার জীবনটা সংশোধন বানাইব, কোরআনের মাহফিলে বইয়া আল্লাহ আর দরবারে তওবা করব। ও ফিকির তাহরি না থাকতো না, কিন্তু দুনিয়ার গাফলতি এমন পর্যায়ে পৌঁছাইছে সব জিনিস খবরের চিন্তা নাই। ও মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য একদিন মসজিদের মধ্যে তাশরিফ নিলা। মসজিদের মধ্যে গিয়ে তাকায়া দেখুন কিছু মানুষে হাসিদরা, আল্লাহর নবী তাদেরকে নসিহত দেওয়ার জন্য ঘোষণা করলাও, আল্লাহর বান্দারা, দেখলা তারা পুরা গাফলতের মধ্যে মুবতলা, আল্লাহর নবী তারা ডাক দিয়ে কইলা, দুনিয়ার সব লজ্জত্রে ধ্বংসকারী মৌত্রে তোমরা বেশি বেশি করে স্মরণ করো, মৌতরে স্মরণ করলে তোমরা দুনিয়ার দিকে ফাগল হইতে নাই, তোমাদের মধ্যে কোনো গাফলতি রইত নাই, সব গাফলতি তোমাদের কাছ থেকে দূর হই যাইব। দুনিয়ার সব লজ্জত, দুনিয়ার সব মজা, দুনিয়ার সব আশা ভরসা ধ্বংস করে দে, একটা জিনিস আছে তার নাম হলো মৌত। কি তার নাম? মৌত। কিন্তু
আমরার ভিতরিতা কোনো ফিকির যে আমরা মরি যাইব, আমরা খবর যাইব, আমরা এখানে যাওয়ার ফলে যে কিতা হইব, ই চিন্তা আমরা গেছে নাই। পালামতে নমাজও ফড়িয়ান না, পালামতে তসবি তাহলিল করিয়ান না, আল্লাহর আহকামাত্রে ভালন করিয়ান না, নবীর তরিকায় চলিয়ান না, এর বাদে বেটায় মনে মনে চিন্তা করেন আমি তো মুসলমান, আমি তো ইমানদার। ও যুবক ভাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম সবর জানা আছে না নাই? আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর, আম্বিয়ায়ে কেরাম আখলার পরে সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ এবং দামি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি বলিয়াও আল্লাহর নবী ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সব দরজা দিয়া আবু বকরের ডাকতে থাকবো, প্রত্যেকটা দরজায় ওয়েলকাম জানাইতে থাকবো। জান্নাতি মানুষ একদল মানুষ হলোর জান্নাতের সর্দার হিসেবে থাকবা হযরত আবু বকর। সুবহানাল্লাহ, কেমন দামি মানুষ! আপনি আমি জান্নাতের সার্টিফিকেট কেউ পাইছি না, জান্নাতি বলিয়া আমরার কাছে কোনো দলিল আছে নি। জান্নাতের প্রত্যেকটা দরজায় আমরা ডাকিব, ওয়েলকাম জানাইব, স্বাগতম জানাইব, এমন কোন দলিল আপনার কাছে আসে নি? ও মুসলমান, এত দামি হওয়ার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জারে জারে কান্দিতা, শুকুর ফানি ফালাইতা, আর হইতা আফসুস আমি যদি গাছ হইতাম তাহলে খাটিয়া মানুষে ফালাই দিলেও আমার কোনো টেনশন থাকলো না। আবার কোন সময় কইতা আমি যদি গাছ হইতাম তাহলে গরু ছাগলে জানোয়ারে খাইয়া শেষ করে দিল উনি। আবার কোন সময় কইতা আমি যদি কোন মুমিন বন্দার গায়ের পশম হইতাম তাহলে ভালো হইত। জঙ্গল দিয়ে হাঁটিয়া যাইত্রা তাকায়া দেখুন জঙ্গলের ভিতরে একটা জানোয়ার বসা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, ও জানোয়ার তুমি খাও আর তুমি এস করো, তোমার কোনো টেনশন নাই, কোনো ফিকির নাই, কারণ আখেরাত তো তোমার কোনো বিচার নাই, কোনো হিসাব নাই। আফসুস আমি আবু বকর যদি তোমার মতো হইতাম তাহলে কোনো টেনশন থাকতো না। হো সুবহানাল্লাহ, এত দামি মানুষ হওয়ার পরে হযরত আবু বকর জারে জারে কান্দন, ও মুসলমান শুকুর ফানি ফালান, আর কোন সময় কোন মুমিনের পশম যদি হইতাম ভালো হইত, আবার কোন সময় কোন জানোয়ার তোমার মতো যদি আবু বকর হইত কোন টেনশন থাকতো না। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে দুনিয়ার সমস্ত উম্মতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ হওয়ার পরে এত শুকুর ফানি ফালাই না, এত খান্দিলা। ও যুবক ভাই, আইন মুরব্বী বাবারা, 40-50 বছরের ভিতরে কয়দিন তুমি খান্দিছ, কয়দিন তুমি ফিকির করছো? ও আল্লাহ, কোন সময় আমার ডাক আইব, কোন সময় আমি কবরের বাসিন্দা হই যাইব, কবরের ভিতরে গেলে আমার কিতা হইব, আমি আল্লাহর সামনে কিভাবে দণ্ডায়মান হব, এমন ফিকির কোনোদিন হোসলাইনি। যদি করতায় কোরআনের মাহফিল তুইয়া বাড়ির থাকতায় না, যদি করতায় কোরআনের মাহফিল তুইয়া দোকান বইতায় না, যদি করতায় ফজরের আজান মসজিদের মধ্যে হইছে তুমি বাড়ির মধ্যে ঘুমাইয়া থাকতে পারতা না, যদি তুমি এই ফিকির করতায় মসজিদে এসার আজান হইল দোকানের মধ্যে বইয়া মোবাইল টিভি দেয় না, যদি তুমি এই ফিকির করতায় রে যুবক তাহলে আসরের আজান মসজিদের মধ্যে হইল, কিন্তু তুমি তিমুকার মধ্যে বন্ধু বান্ধব নিয়ে খেলা মেলার মধ্যে ব্যস্ত। এমন যদি ফিকির থাকতো তুমি দুনিয়ার জন্য কোনদিন পেরেশান হইলে না। অনেক কথা দেখি না, কেমন চিন্তা ছিল কোনো হযরতে রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে একজন সাহাবী, রাবিয়া ইসলামী কইত্রা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহুর সঙ্গে একবার আমার কিছু কথা কাটাকাটি শুরু হয়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহে আমার একটু কড়া ভাষায় একটা কথা কই দিলা। এই কথাটা হওয়ার পরে আবু বকর বুঝ পাইলা যে আমি রাগ করলেইছি, আমার মনের মধ্যে চোট লাগি গেছে। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নুহে ডাক দিয়ে বলেন, ও রাবিয়া ইসলামী, আমি তোমারে যেইভাবে একটা কথা কইছি সেইভাবে তুমি আমার একটা কথা কইলা, প্রতিশোধ লইলা। সুবহানাল্লাহ। ও রাবিয়া আসলামী, তুমি আমার কাছ থেকে প্রতিশোধ লও, তোমারে যে কড়া ভাষায় একটা কথা কই দিলা, কেয়ামতের ময়দান আমি তো আসামি হই যাইবো, আমি তো বিপদগ্রস্ত হই যাইবো, মেহরবানি করিয়া তুমি আমার রূপে তাকে প্রতিশোধ নাও। ও যুবক ভাইয়ের, আজকে আমরা কত মানুষরে গালি দেই, কত মানুষরে কষ্ট দেই, কত মানুষরে এই জবান দিয়া তুচ্ছ বাচ্চ করি, আছে না নাই? সামান্য একটা খোড়া কথা কওয়ার কারণে কথাটা একটু কঠিন হয়ে গেছে, বুধ বাই লাইছেন, রাবিয়া ইসলামিয়া কষ্ট বাই লাইছেন। হযরত আবু বকর কইলা, বাইরে আমার কাছ থেকে তুমি প্রতিশোধ লইলাও, আমি তোমারে জ্বালা কইছি বলা তুমি খাও। রাবিয়া ইসলামি বলেন, আমি বললাম না না, আমি আপনারে এইভাবে কোনো কথা বলতে পারবো না। জোরা জোরে শুরু করে দিলে আবু বকরে। রাবিয়া ইসলামী কইলা না। এক পর্যায়ে আবু বকরে ডাক দিয়া কইলা, রাবিয়া ইসলামী, তুমি যদি প্রতিশোধ নেও না আল্লাহর নবীর দরবারে আমি নালিশ জ্বালাইব, আর নবীর মাধ্যমে তোমারে দিয়ে আমার উপরে তাকে প্রতিশোধ নেওয়াইব। সুবহানাল্লাহ। চিন্তা খতরা নেই যে আমি যেমন উদাহরণ, যেমন আমি আপনারে গালি দিলেইছি, তাই না? আমার মানুষের সামনে গালি দেই না, কেন ওখানে লগে বিচারি ধরবো গিয়ে যে আমার মানুষের সামনে একটা গালি দিতা? চিন্তা খতরা নেই। আজ তুমি একজনটে লাত মারি দাঁড়ায়, একজনটে তাপ্পর মারি দাঁড়ায়, একজনটে গালি দিলা রায়, একজনটে তুচ্ছবাচ্চ হড্ডায়, সমাজের সামনে লাঞ্ছিত অপমানিত হড্ডায়, আর তুমি মন হড্ডায় এটা খুব বেটাগিরি করছো, ই বন্দার গেছে তুমি মাফ সারায় না, ই বন্দারে তুমি খুশি করার ডাক হড্ডায় না, এটার বিচার আছে না নাই হোক কাছে? ও যুবক ভাই, আবু বকর চলে গেলেন। ওই সময় কেন বনি আসলামর কিছু মানুষ সকল হযরত রাবিয়া ইসলামী রাদিয়াল্লাহু তাআলা নুকুর সামনে উপস্থিত হইলা, আর কইলা, ও রাবিয়া ইসলামী, বিষয়টা বুঝলাম না, তাই নিজে অন্যায় করলা, তাই আবার আল্লাহর নবীর কাছে বিচার দেওয়ার যাইতরা, বিষয়টা আমরা বুঝতে পারলাম না। রাবিয়া ইসলামী ডাক দিয়া কইলা, ও আল্লাহর বান্দারা, তোমরা কি জানো এই মানুষ কে? ইনি তো হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর যদি বেজার হয়ে যায়, আল্লাহর নবী বেজার হই যাইবা, আল্লাহর নবী যদি বেজার হই যায়, আমি রাবিয়া ইসলামী ধ্বংস হই যাইব। রাবিয়া ইসলামী আল্লাহর নবীর খেদমত চলে গেলেন, সমস্ত ঘটনা বর্ণনা করলাম, এইভাবে এইভাবে নবী যে ফরমাইলা, ও রাবিয়া ইসলামী, খুব বানাকাম করছো, তুমি কোন ফিরা উত্তর দিছ না, প্রতিশোধ নিছ না, বরং তুমি এইভাবে ঘোষণা করে দাও যে আবু বকর আল্লাহ তোমারে ক্ষমা করে দেখো। আকুকা সুবহানাল্লাহ। সাহাবাই কেরাম এত দামি হওয়ার পরে, এত সম্মানী, এত ইজ্জতি হওয়ার পরে, কেমন ফিকির আসলো, কেমন চিন্তা, কেমন টেনশন আসলো ভিতরে, ইলা টেনশন আমরার মধ্যে আসেনি ভাই। এনে হল হোক আছে, আমরা কেউরে গালি দিলাইছি আর ঘুমে ধরছে না, ইলা হইছেনি, দৌড়াইয়া বিয়া না গেছলাইনি মাফসবাদ, বরং বিচার বইয়া যদি রায় হয়ে যায়, তুমি তো বড় অন্যায় করছো, মানুষের সামনে তোমার বাফর সমান বেটারে বেইজ্জত করছো, বেটার আত খানো দরিয়া মাফ চাইল, হইব কিতা জানি, মাফ চাইতাম না, এতে লাগলে ফুতা বিটা বিছা লাগবে, সিবেলাই দিন কেস খেলাইব, আছে না নাই হোক আছে? কিন্তু আল্লাহর দরবারও গেলে বিচার আছে না নাই? হ্যাঁ, আনা হিঙ্গালা বকরিরে হিঙ্গালা বকরিয়ে যদি গুথা মারে, আনা হিঙ্গালা গাইরে যদি হিঙ্গালা গাইয়ে গুথা মারে, ইকানোর ইনসাফ আল্লাহর দরবারও আছে না নাই? তাহলে তুমি যে বেইজ্জত করলায়, তুমি যে তোমার বাফর বয়সী বেটারে তুচ্ছ বাচ্চ করলায়, গালি দিলায়, এটারও তো ইনসাফ আছে, কথা ঠিক কিনা? আল্লাহর গেলে গেলে পুরো গুতা ক্ষমাই দেবো বাইরে, ওগুর কারণে কত হরাইয়া আসছি, যে ওয়াজ করতে দেন না, মারে চিড়িং চিড়িং করে, এতে গোলার টানে পিছনি মা, এত ক্ষমতা হোক অনর মাসের গাউর মাসের শুনে এলাম নাই, যারা শুনবার সারা তো নয় গীতা,
এবার মানুষের হুনানির উদ্দেশ্য হইলো শুধু ব্যাটিং তো হুনতা কথা ঠিক কিনা, এখন ইগুজি দিয়ে খালি ওয়া ওয়া করতে থাকে বারে দিয়া ব্যাটিং তো বুঝবা নিওয়ালা মতে। গতিকে একদম নর্মাল নর্মাল ওই তো মাইক্রো সাউন্ড যাতে বাড়ি আলার থাকি ব্যাটিং তো বুঝতে পারবে আর ব্যাটাইন সারা তো অনুয়াই যাইতা। এই দুনিয়া বাকি দুনিয়ার হুনাই কে বা কার কে কার ওয়াজ হুনতো, হ্যাঁ কোন মহফিল হয়ে মানুষ শুনেন না সড়ক করে আর বাজার বাটে দোকানও বই রয়েছে তুমকাত বই রয়েছে বাড়িতে বইয়া শুনবো নি কোন চাই আল্লাহ তুমি প্রত্যেকের বুঝার তৌফিক দাও সবাই হোক আল্লাহুম্মা আমিন। ও যুবক ভাই কোন মানুষে আপনার এই জবান দিয়ে গালি দিও না, কোন মানুষের কষ্ট দিও না, তুচ্ছ বাচ্চ করিও না, কোন মানুষের মারা দরাজ যাইও না, কোন মানুষের পিছনে লাগিও না। কোন মানুষে যদি ভুল করিয়াও তাকে পারলে ক্ষমা কই দিলাইও আল্লাহ তোমার উপরে খুশি হইবা। তুমি গালি দেওয়ার যাইও না, তুমি তুচ্ছ বাচ্চ করার যাইও না, তুমি মারার যাইও না।